নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলন করাও হলো ফরজ 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 তুমি কি মনে করো নামাজ পড়তেছো মনে করছো এটা ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা যদি তুমি না চাও তুমি কাফের উলাইকা হুমুল কাফিরুন হাক্ক আল্লাহ কাছে এটা হক্কানি কাফের নির্ভেজাল কাফের সলিড কাফের এর মধ্যে কোনো ভেজাল নাই কথা বলেন ইসলামী আন্দোলন করা ফরজ কোরআনের জন্য জীবন দেওয়া রক্ত দেওয়া প্রয়োজন হলে ফাঁসির কাছে যাওয়া জেলখানে যাওয়া সুন্নাত 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 একটা সুন্নাত জিন্দা করবা জিলাপি খাবা গরম গরম আই লাভ ইউ নবী ভালোবাসি সারা বছর নবীর খবর নাই এই ভালোবাসার নমুনা নাই আর এক পাঠা আলেম নামে জালের বক্তৃতায় বলেছে সবে বরাতের রাতে মসজিদে ভিড় করা চাইতে পতিতালয় থাকা ভালো আরে আস্তে নাউজুবিল্লাহ বলেন এই মুফতি নামের কুলাঙ্গার বিদেশিদের দালালেরা নাম দিয়েছে আহলে হাদিস না আহলে হাদিস না আহলে খবিস কথা বলেন ওই মুফতিকে আমি বলেছি জাতির সামনে ক্ষমা চা মসজিদ এবং বেশ্যাখানার সাথে সমতুল্য করছো বেটা তোর বউ তালাক ওই তোর স্ত্রী তালাক হয়ে গেছে তওবা কর যদি তওবা না করিস মুসলমান জুতা বিড়া করবে তোদেরকে সাইজ করার জন্য কত বড় শয়তান দেখছেন কেমন হয় যে মসজিদে ভিড় করার চাইতে ওই পতিতালয় থাকা বলে অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন নাম দিছে আহলে হাদিস মানে আহলে হাদিস না এরা আলাদা হাদিস বাদুল হাদিস আহলে খবিস কথা বলেন ঠিক না এরা একটা হেডিং দেয় নাই ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েল বাহিনীরা তাদেরকে ফুটবলের মতো লাঠি মারে দুমুরে মুসরে বাচ্চাদেরকে কোপরা লেগে দেয় এই শয়তানটা একটা মিছিল পর্যন্ত করে নাই এরা একটা হেডিং বন্ধ দেয় নাই তাদের দালালি করেছে আমি বলছি তাদের দালালি তোমরা ছেড়ে দাও আমরা বাংলাদেশের মুসলমান বাদ দিলাম পাশের রাষ্ট্রগুলো যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকতো আমার বিশ্বাস পেশাব করে দিলে তারা পেশাবের ফেনায় ইসরায়েল বাহিনীরা ভেসে যেত কথা বলেন ওদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই না গরম গরম জিলাপি খেয়ে সুন্দর মনে ঘুমাবো বাবা ওয়াজ জানাতে ওয়াজ যাবে নিজের জানাতে নিজে যাব নিজে বাসিরে বাফের নাম না কব্র নাম হার হার ডিমান রব্বুকা আমি যদি কা আমি আওয়ামী লীগের সভাপতি চামড়া থাকবে মান রব্বুকা বিএনপির মহাসচিব চামড়া থাকবে মান রব্বুকা আমি জামাত করি মান রব্বুকা আমি বিএনপি করি মান রব্বুকা আমি জাসদ করি চামড়া থাকবে মান রব্বুকা তোর রবকে বেটা রবের পরিচয় দিয়ে ঢুক নাইলে এক লাত্তি দিয়া কলিজার ফেপার আশ করলি বিসমিল্লাহ জয়েন পয়েন যা আছে সব খুলে নিবে কথা বলেন ঠিক দেবে নি ওরা র‍্যাবের পরিচয় চলে না রবের পরিচয় চলবে এই জন্য যারা যারা যে দল করেন একটু ভেবে চিন্তে করেন যারা যে পার্টি করবে হাসরের ময়দানে ওই পার্টির মার্কাটা কপালত থাকবে ওইখানে দেখতেই মানুষ চিনতে পারবে কোন পার্টি করছি আমি অনেক দেখেছি পাঁচবার পাতলা পায়খানা তিনবার বমি হলে ওর কাম শেষ কথা বলেন আজকে বাংলাদেশ ইসলামের দেশ কোরআনের দেশ এদেশের মুসলমান কোরআন ভালোবাসে আজকে গাড়ি ভাড়া দেওয়া হয় না বিরানির প্যাকেট তো হয় না কোরআনের মাহফিলে তারা যেখানে হয় ছুটে পঙ্গপালের মতো ছুটে আসে আজকে সেই কোরআনের মাহফিল গুলোতে কিছু নামধারী কুলাঙ্গার কোন হিন্দু বাধা দেয় না কোন খ্রিস্টান বাধা দেয় না টুপি আছে পাঞ্জাবি আছে সব আছে হুজুর যখন হকানে কথা বলে তখন হুজুর কে কয় হুজুর সাবধান আমি বলছি আমাদেরকে মারবা অ্যাঙ্গেলে আমরাও মারাবো জানাজার প্যান্ডেলে আমরাও নিয়াত করছি মোরা তো লাগবে আমাদেরকে ডাকবা জানাজা যাবো মাগা রুজু করবো না
ফেরেশতা কসম অত দোয়া কালাম পড়ার দরকার নাই, তুই ঢুকি দিয়ে আমরা রেডি আছি, আর কিভাবে সাইজ করা দরকার। আপনারা মনে করেছেন নবী শুধু নিজের জায়গায় ওয়াজ করেছেন, না নবী জায়গা মতো যেতেছে, সে আল্লাহকে বলছে আল্লাহ সকালে আমার কাছে কাফেররা মুসলমান হয়, বিকালে যাইয়া আবু জাহেলের দলে স্লোগান দেয়, ওয়াজ করার জায়গা এখানে না, জায়গা মতো যাইতে হবে, সংসদে যেটা আইন পাস হয় জনগণ মানতে বাধ্য। আল্লাহ আমি সংসদ পর্যন্ত যেতে চাচ্ছি, আল্লাহ কয় হাবিব দোয়া শিখায় দিলাম, সংসদ পর্যন্ত আপনি যান অকুর রব্বি, আল্লাহ পাক বলে হাবিব চলে যান সংসদ ভবন চলে যান, সংসদে যদি আপনি কোরআনের দাওয়াত দেন জনগণ মানতে বাধ্য। আর এখন কিছু কালামুলবি কয় দোজাহানের বাদশা নবীজি বাদশাহ তিনি করলেন না, উম্মতের কারণে নবী সাত দিন খানা খাইলেন না, হাম্মক পোড়া কপাল, নবী বাদশাহ চেয়ে নিল, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, চেয়ার চাইল, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, কাবা শরীফের গিলাফ ধরে আবু জেহেল গভীর রাতে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছে আর বলতেছে, ওয়া ইজ কালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আজিতিনা বিআযাবিন আলী। পাকা শয়তান কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ হক আর বাতিলের লড়াই চলছে, এক দলের নেতা হলো মুহাম্মদ আর এক দলের নেতা হলো আমি আবু জাহেল, আয় আল্লাহ গভীর রাতে কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ যে দল তোমার কাছে পছন্দনীয় দল এই দলকে যুদ্ধের ময়দানে জয় করে দাও, আর যেটা গজবের দলের নেতা উপর থেকে কোনো আজাব বড় ধরনের কোনো গজব আছে নাকি তাকে শেষ করে দাও। আল্লাহ কয় আবু জেহেল তুই হলো গজবের দলের নেতা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রহমতের নেতা। শোন ঠান্ডা মাথায় বসে যান, কোরআনের শ্রোতা যেহেতু আল্লাহ আপনাকে কবুল করেছে, এই মাহফিলে আল্লাহ পছন্দ করেছেন, ছাটাই বাছাই করেছেন, যত দল বাংলাদেশে তত মত, সব দল বাদ সকলের মার্কা এখন কি? আরো আস্তে করলেন, জোরে বলেন, আমাদের মার্কা এখন কি? কোনো বাটা বলতে পারবে না জামার বাবার কোরআন, কোন গোষ্ঠী বলতে পারবে না এটা কোরআন, কোরআন কার? জোরে বলেন, এই কোরআন শোনার জন্য এসেছি, কোরআনের জমিন উর্বর জমিন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সে জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হয়। আরো জোরে কান সুবহানাল্লাহ, সব চাইতে শ্রেষ্ঠ দামি জায়গা কোরআনের মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? এই মাহফিলে এসেছেন ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে চাই, আপনারা ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ আপনারা দেখছেন, বাংলাদেশের একজন খ্যাতিনামা মুফাসসির কোরআন একজন মুরব্বী হাজার হাজার আলেমের ওস্তাদ হযরত মাওলানা লুৎফর রহমান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা দোয়া করি আজকের মাহফিল থেকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলি আমিন, জোরে বলেন আমিন। কত কোরআনের পাখিরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, দুনিয়া কারো মাস্তানির জায়গা না, দুনিয়া কারো থাকার জায়গা না, যত মাস্তান দেখছি মাহফিলে খুব ভাষণ দেয়, খুব দাপট দেয়, আমি এ করব ও করব, যা দেখবেন বাড়ি দর বউর কাছে হয় বিলাই, খবর নিয়ে দেখবেন বউর কাছে হয় বিলাই, বউর হাতে চাটা খাইতে পারে না, এদিকে খুব দাপট দেয়, নেতার দাপটে রাস্তা কাঁপে, রাস্তার খালও মুন্ডে না, কথা বলেন, বারকে বাড়ি যায় কয় শেফালির মা এক কাপ চা হবে, কয় বানায় খা, কথা বলেন। আর
অনেক চাষি এখানে চাচারা এসেছেন গরিব মানুষ কিন্তু বাড়িতে সম্পদ নাই কিন্তু রহমত দিয়া ভরপুর স্ত্রী কথা শুনে ছেলে মেয়ে কথা শুনে কিন্তু অবৈধ রোজগার করতে করতে ছেলে আর কথা শুনে না ওই যে পালচার গাড়ি চড়ে ঘুরি বেড়ায় সারাদিন টাকা ছাড়া ওই ফুংফাং ছাড়া শান্তি নাই কিশোরগঞ্জে ওয়াজ করলাম এক লোক আমার কাছে হুজুর দুনিয়াত কিচ্ছু নাই হুজুর কিচ্ছু নাই মানে তুই দুনিয়াত কিচ্ছু নাই এই যে সাততলা বিল্ডিং করছিস এটা এটা আগস্ট ছিল এখন কিচ্ছু নাই কাছে হুজুর আই তো ঘুম ধরে না ঘুমাইলে মনে হয় যে এত ট্যাবলেট খাই ঘুম ধরে না আর দেখেন আমার কর্মচারী নাক ডাকে ঘুমায় আমি বলছি রে ঘুমটা কারো বাবার সম্পদ নয় ঘুমটা আল্লাহর নিয়ামত কথা বলেন এই কর্মচারী আপনার চাকরি করে ভালো মতো শোয়ার জায়গা নাই প্ল্যাটফর্মে আপনারা দেখবেন আমরা তো মাহফিল করে রাতে ফিরি দুইটা তিনটার দিকে ট্রেনের ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হয় প্ল্যাটফর্মে দেখা যায় অনেক গরিব মানুষ আছে আমার ভাইরা মশারিও নাই কিচ্ছু নাই বাচ্চা একদিকে মা একদিকে বাবা একদিকে ঘুমাইছে মাঝে মাঝে সিরা খেতা দিয়া ধাবাস করে ডাং দেয় ওদের কোনো ম্যালেরিয়া নাই কোনো জ্বর নাই কিচ্ছু নেই কথা বলেন আল্লাহ বেছে বেছে ধরতেছে বেছে বেছে অ্যাকশন করতেছে এই জন্য আসেন আজকে মুসলমানদের কপালে আগুন লেগেছে নিভাবে কে আল্লাহ নিভাবে জিন্দগিতে ওয়াজ শুনি লাভ হবে না ছোট্ট গবেষণায় যেটা আমি দেখলাম বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তারা শেষ হয়ে গেল আপনারা জানেন আমাদের নীলফামারীর একজন বক্তা নাম করা ছিল আমি যখন ছোট্ট ছিলাম তার নাম আব্দুল্লাহ খান সালাফি কথা বলেন মুসলমান ভাইরা জালালিয়াত ছিল তার বক্তৃতার ধরন ছিল যেখানে যাই নীলফামারীর কথা বললেই ওনার কথা মানুষ বলে যে হুজুর ওনাকে চিনেন আমি বললাম আমি ছোটকালে যখন ছোট থাকতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার শ্রোতা হতে আমি পারি নাই কিন্তু মুসলমান তার নাম সারা বাংলাদেশে আছে না নাই ধরে বলেন আছে না নাই কোরআন যার সাথে থাকে তার দাম বৃদ্ধি করে দেন কে জোরে বলেন কে কোরআন আল্লাহর জমিন আল্লাহর কথা হবে আল্লাহর আল্লাহর কথা যারা বাধা দেয় কোরআনের কথা যারা বলতে দিতে বাধা দেয় হক কথা যারা গোপন করার জন্য চেষ্টা করে যে মুফাসসিরা স্টেজে বসে কোরআনের হক কথা বলতে পারে না ওই কাপুরুষের মঞ্চে বসার অধিকার না আরে মরাই লাগবে কাকে ভয় করবেন কত হাম নেতা বাতি নেতা ভুল নেতা আমি অনেক দেখেছি পাঁচবার পাতলা পায়খানা তিনবার বমি হলো ওর কাম শেষ কথা বলেন আজকে বাংলাদেশ ইসলামের দেশ কোরআনের দেশ এদেশের মুসলমান কোরআন ভালোবাসে আজকে গাড়ি ভাড়া দেওয়া হয় না বিড়ালির প্যাকেট দেওয়া হয় না কোরআনের মাহফিলে তারা যেখানে হয় ছুটে পঙ্গপালের মতো ছুটে আসে আজকে সেই কোরআনের মাহফিল গুলোতে কিছু নামধারী কুলঙ্গার কোন হিন্দু বাধা দেয় না কোন খ্রিস্টান বাধা দেয় না টুপি আছে পাঞ্জাবি আছে সব আছে হুজুর যখন হক কানে কথা বলে তখন হুজুর পে কয় হুজুর সাবধান আমি বলছি আমাদেরকে মারবা অ্যাঙ্গেলে আমরাও মারাবো জানাজার প্যান্ডেলে আমরাও নিয়াত করছি মোরা তো লাগবে আমাদেরকে ডাকবা জানাজার যাবো মাগা রুজু করব না যা যাবো যাতা যাবো তা যাতা তা বলেন ঠিক না বেটি ফেরেশতা কসম অত দোয়া কালাম পড়ার দরকার নাই তুই ঢুকি দি আমরা রেডি আছি আর কিভাবে সাইজ করা দরকার এই জন্য বলতে চাই মুসলমান কান লাগাও কোরআন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ কোনো ভেজাল ইয়ার সুইজ আছে কার হাতে ধরে বলেন দুনিয়ার মানুষের কাছে আছে পারবে যতই ঘুতাও লাভ নাই মুফতি আমির হামজা জেল থেকে বাইর হইল আমারে ফোন দিল যে ভাই যান আসেন একটু দেখা করি অনেকদিন পর কুষ্টিয়ায় মাহবিলে গেলাম মাহবিল যাওয়ার পরে ছোট্ট নিউজ শুনে দেন
কোরআন যার সিনারের ভিতরে থাকে তার দাম কত বৃদ্ধি করে দেয় আল্লাহ কুষ্টিয়া শহরে মিষ্টির দোকানে মিষ্টি কলাই করতেছি মিষ্টির দোকানদার আমারে বলছে হুজুর আপনি বুঝি আমির হামজার বাড়িতে যাবেন আমি বললাম আপনাকে কে বলল কিভাবে টের পাইলেন উনি বলে হুজুর যেদিন থেকে মুক্তি আমির হামজা জেল থেকে বাইর হয়েছে কুষ্টিয়া শহরের মিষ্টি নাই সব দাম বাইরা আমির হামজার বাড়িতে যাচ্ছে আল্লাহু আকবার বলেন ওরাই বর্ণনা করতেছে আরো বলছে যে হুজুর যত ফুল সব হুজুরের বাড়িতে যাচ্ছে শুভেচ্ছা দেওয়ার জন্য আগে আমির হামজার মাহফিলে এক লক্ষ লোক জেল থেকে বাইর হয় তিন লক্ষ লোক হচ্ছে আরো জোরে খালি মুলবিক মনে করো মুলবিরা বিদ্যা শিখছে আমরা অসাল হই নাই মুলবির বিদ্যার বহর তোদের জানা নাই মুলবি যে কোরআন শিখছে দুনিয়ায় এদের দাম না থাকলে আল্লাহ আদালতে দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য বলতে চাই মুসলমান আলেমদেরকে দোষ দিয়ে লাভ হবে না একটু চিন্তা করে দেখেন কার পিছনে নামাজ পড়েন আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন ওইখানে দাঁড়াইছে কে একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাটা বুঝে নেন চোখ কান খোলা রাখেন যার যে ইমামের পিছনে আপনি ষড়যন্ত্র করতেছেন যাকে মারার জন্য যাকে জেলে দেওয়ার জন্য আপনি চিন্তা ফিকির করতেছেন একটু খেয়াল করেন ওই জানাজায় নামাজে দাঁড়িয়েছে প্রশ্ন যদি ইমাম সাহেবকে করা যায় ইমাম সাহেব আপনি যে নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়াইতেছেন আপনার আগে কে ছিল উনি বলবে আর একজন ইমাম তারপরে কে ছিল উনি বলবে আর একজন ইমাম তারপরে কে ছিল এইভাবে খুঁজতে খুঁজতে দেখা যাবে এই মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে মহা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী বলছে আমার পরে কোন নবী নাই আলেমরা হলো নবীর ওয়ারিস এদেরকে যদি মহব্বত করো ভালোবাসো তোমরা আমারে ভালোবাসো যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আলেমদের আজকে মাহফিলে যারা বসেছেন এখানে অনেক নেতা খেতা আসছেন সাররা আসছেন আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয় এই ছোট্ট আমল দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করবে আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাত পাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে যে অনেক করছি আমি দান করছি এই টাকা করেছি মসজিদ করেছি এ করেছি ও করেছি সব করেছো ঠিকই আছে মিয়া আল্লাহ পাকের কাছে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না বেঠে তাহলে কোরআনের বিদ্বেষী হওয়া যাবে না আজকে দুঃখ লাগে কোরআনের বিদ্বেষী কোনো হিন্দু হয় না কোনো খ্রিস্টান হয় না নামধারী কুলাঙ্গাররা কোরআনের বিপক্ষে কথা বলে আবু জাহেল ছিল কোরআনের বিপক্ষে কথা বলেছে কিন্তু আবু জাহেল কোরআনের বিপক্ষে কথা বলে পরেও রাতে জেগে জেগে আল্লাহর কোরআন শুনেছে মানে নাই কেন জানেন এই চেয়ার থাকবে না কথা বলেন চেয়ার থাকবে না আমি আজও মাহফিলে বলতে চাই প্রত্যেক মাহফিলে আমার একটা নিউজ দিয়ে যাচ্ছি এই যে ভারত আমাদের পঞ্চগড়ে পাশের জেলা পঞ্চগড় পঞ্চগড়ের ভিতরে একটা বস্তি আছে আহমদিয়া সম্প্রদায় এরা দাবি করতেছে যে আমার নবী সেই নবী নয় এই নিউজ কি আপনার কানে আসছে কেউ জানেন ওরা বলে আমার নবী সেই নবী নয় নবীর পরে বলে আরো নবী আছে নাউজুবিল্লাহ বলেন ওদেরকে পাহারা দিচ্ছে র‍্যাব পুলিশ প্রশাসন তাদের ইস্তেমা চলনা জলসা তিন দিন ধরে হলো ভারত পঞ্চগড়ের মাটিতে আলেম ওলামাদের বিক্ষোভ মিছিল তারা করলো তারপরও তাদেরকে সফল হতে দিল না তাদের ইস্তেমা বন্ধ তাদের ইস্তেমা চালু করতে দিল এই জন্য আমি বলতে চাই সেদিন প্রশাসনকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলছি ঢাকার বক্তৃতায় বলেছি ওয়াসিরাই যারা আমার নবীর বিপক্ষে কথা বলবে আমার নবীর পরে যারা বলবে নবী আছে এরা হলো কাফের এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের 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 কারা কারা আমার সাথে একমত জোয়ার জোয়ার লাগে দেখো
স্লোগান দিলে হবে না স্লোগান আজকে শিখে যাবেন আমি বলবো নবীর পরে নবী নাই আপনারা দুই হাত উঁচু করে বলবেন সংসদে আইন চাই এই দাবি আজকে নীলফামারীর রামগঞ্জ বাজার কেন্দ্রীয় আজকের এই মাহফিল থেকে আমরা কাদিয়ানীদেরকে দেখতে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এবার যদি তোমরা রাসূলের বিপক্ষে কথা বলো এবার যদি কোন আলেমদের বিপক্ষে কথা বলবো আমরা মুসলমান বসে থাকব না দরকার বললে শহীদ মিনার মতো বাশের লাঠি দিয়ে রাজপথে নেমে তোদের বিচার করব কারা কারা প্রস্তুত আছো দিও আস্তে আল্লাহকে দেখাও বলেন থামেন বলেন নবীর পরে নবী নাই এই সবাই বলেন যে বলতেছলাম বুঝবেন যে কাদিয়ানি আছে এখানে অরিজিন কিছু আছে যারা বলবে না নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই নবী নবীর দুশ্মনেরা নবীর বিপক্ষে কথা বলে তাদেরকে তোমার একটা হেডিং পর্যন্ত তুমি লেখো না আর নবীকে গালি দিচ্ছে আমার নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ হযরত উমরকে দান করতেন কথা বলেন ঠিক না ঠিক আমার নবীর পরে নবী হলে হযরত উমরকে দান করতেন এই জন্য বলতে চাই নবীর পরে যারা নবী দাবি করবে এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের পরিষ্কার দলিল কোন কথা নাই নবীর বিপক্ষে কথা বললে আমরা চুপ থাকব আমরা বসে আঙ্গুল চুষবো না যার ওসিলাই সিল্লি খাইলা মোল্লা সিল্লা না কথা বলেন মুসলমান ভাইরা সেই নবীর মর্যাদা হলো আল্লাহর কোরআন বিশ্ব নবী রেখে গেছেন কোরআন আছে সব আছে কিন্তু এই কোরআন জায়গা মতো যাক আমরা চাই কি চাই না কাদেরা একমত হওয়া লাগবে কোরআন যদি জায়গা মতো যায় কাফেররা মনে করলো যদি কোরআন জায়গা মতো যায় ওই নারী নিয়ে আর অফিসে কোলাহল করা যাবে না আর আমরা ফুর্তি নষ্ট করতে পারবো না আমার ভাইয়েরা এই জন্য তারা এই চিন্তা ফিকির করলো আমার আল্লাহ বলেন তোমরাও কৌশল করো আমিও কৌশল করি তোমাদের কৌশল কখনো ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এর সুইজ আছে আমার হাতে কোরআন নাজিল করেছি আল্লাহ মামলা দিয়ে বন্ধ করার জিনিস নাম এটাকে উৎখাত করার জিনিস না এটাকে কেউ বন্ধ করার পারবে না পিপিরার খাইলো যদি ঘোতায় পিপিরা আর এক অর্থ দিয়ে বাইর হয় আল্লাহ কয় এক মুফাসসিরকে তোমরা ঢুকাবা লক্ষ মুফাসসির মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিবে এক দেলাওয়ার হোসেন সাইদি আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মরহুম তার হাজার হাজার কোরআনের ক্যাসেট আজকে মুসলমানদের মোবাইলে বাজে তার মানে তার বক্তৃতা শুনলে মনে হয় এখনো বেঁচে আছে আমি বেলাল হোসেন বুলবুল দুনিয়া থাকতে পারি নাও থাকতে পারি এই যে রেকর্ড হচ্ছে এই যে মিডিয়ার ভাইরা কথা বলতেছে আজকে তামাম বাংলাদেশের ভিতরে আমাদের কথাগুলো ছড়িয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছি আমার আল্লাহ বলেন মুমিনদের জন্য কোরআন হলো ওষুধ আর কাফের বেঈমানদের জন্য এটাই হলো ক্ষতির কারণ ওয়ানু নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য কোরআন মহাঔষধ মুমিনরা কোরআন পড়বে তাদের জন্য কোরআন উপকার করবে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খসারা কোরআন যাদের সহ্য হবে না যারা কোরআন থেকে নাকটা সরাই নিবে কপালটা ভাঁজ করবে কোরআন থেকে মুখটা ফেরায় আনিবে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খসারা এদের জন্য কোরআন হলো ক্ষতির কারণ আজকে কোরআনের পথে থাকতে চাই কি চাই না আজকে যদি কোরআন জায়গা মতো যায়
আপনারা মনে করেছেন নবী শুধু নিজের জায়গায় ওয়াজ করেছেন না নবী জায়গা মতো যেতেছে সে আল্লাহকে বলছে আল্লাহ সকালে আমার কাছে কাফেররা মুসলমান হয় বিকালে যাইয়া আবু জাহেলের দলে স্লোগান দেয় ওয়াজ করার জায়গা এখানে না জায়গা মতো যাইতে হবে সংসদে যেটা আইন পাস হয় জনগণ মানতে বাধ্য আল্লাহ আমি সংসদ পর্যন্ত যেতে চাচ্ছি আল্লাহ কয় হাবিব দোয়া শিখায় দিলাম সংসদ পর্যন্ত আপনি যান ওয়াকুর রব্বি আল্লাহ পাক বলেন হাবিব চলে যান সংসদ ভবন চলে যান সংসদে যদি আপনি কোরআনের দাওয়াত দেন জনগণ মানতে বাধ্য আর এখন কিছু কালামুলবি কয় দোজাহানের বাদশা নবীজি বাদশাহ তিনি করলেন না উম্মতের কারণে নবী সাত দিন খানা খাইলেন না হাম্মক পোড়া কপাল নবী বাদশাহ চেয়ে আনিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা চেয়ার চাইলো আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল কাবা শরীফের গিলাফ ধরে আবু জাহেল গভীর রাতে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছে আর বলতেছে ওয়া ইযা ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আজিতিনা بعذاب أليم إبقى شيطان كما شرب غلاب دور دعا قلت سالله هاغر باتل اللوراي چل چه يك دول النتحل محمد عرق دول النتحل وامي ابو زهل আয় আল্লাহ গভীর রাতে কাবা শরীফে গিলাফ ধরে দোয়া করতেছে আল্লাহ যে দল তোমার কাছে পছন্দনীয় দল এই দলকে যুদ্ধের ময়দানে জয় করে দাও আর যেটা গজবের দলের নেতা উপর থেকে কোনো আযাব বড় ধরনের কোন গজব আছে নাকি তাকে শেষ করে দাও আল্লাহ কয় আবু জেহেল তুই হলো গজবের দলের নেতা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রহমতের নেতা জায়গা মতো যা দোয়া কবুল সুবহানাল্লাহ বলে আবু জাহেলের বাড়িতে আজকে কোন পায়খানা যত হাজি যায় সবাই যা পায়খানা করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে তাশরীফ এনেছেন ওই ঘরটা কিতাবের লাইব্রেরি হয়েছে আমি এই জন্য বলতে চাই আমরা বাসি আর মরি কোরআনের জন্য রাস কায়েমের জন্য যারা মাঠে ময়দানে কথা বলতেছেন কষ্ট নেবেন না মন খারাপ করবেন না হক আর বাতিলের লড়াই আজ না কথা বলেন আবু জেহেলের বাড়িতে গণ পায়খানা হয়েছে আমরাও বাসি আর মরি কোরআন যেদিন ক্ষমতায় যাবে ওদের বাড়িতেও জনগণ গণ পায়খানা করবে চোখে চোখ রেখে যাও যদি পারো বুঝে নাও মুখে যায় না বলা ইশারাতে বুঝে নাও বিশ্বনবী কোরআন প্রচার করার জন্য মনে করেছেন বোধহয় আপেল খাইছে আঙ্গুর মুরগি কি দিয়েছে ঢেল মারছে কোরআন দিদাওয়াত দিয়েছে ওসমান গনি কোরআনের উপর ফেলাইয়া কাফের বেঈমানেরা কুরবানের পশুর মতো জবাই করেছে এই কোরআন দি দাওয়াত দিয়েছেন আলী নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা হত্যা করেছে কোরআন দি দাওয়াত দিয়েছেন ইমাম হাসান হুসাইন তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে সেই কোরআন তখনও থেমে থাকে নাই আজও থাকবে না প্রয়োজন হলে আমরা ফাঁসির গাছতে তুলতে রাজি আছি প্রয়োজন হলে স্ত্রী বিধবা করব বিধবাটাকে ইতিম বানাবো কোন কাফের বেঈমানদের হাতে আমরা এই দেশ ছেড়ে দিতে পারি না কারা কারা আমার সাথে একমত যোগ তু আল্লাহকে দেখাও ইসলামের শত্রুরা আপনার নিকটে আছে কথা বলেন ইসলামের শত্রু কোন বিধর্মী নয় কোন খ্রিস্টান নয় এই তো মোস্তফা মাহবুব আলম সাতক্ষীরা এক বেডে ছিলাম উনি আমারে বলছে বেলাল ভাই আমি ওয়াজ করতেছি আমাদের
ডোমারের পাশে এক মাহফিলে হঠাৎ করে এক হিন্দু চেয়ারম্যান স্টেজে বসা উনি অতিথি বারবার ওনাকে বলতেছে হুজুর যে যে কথা বলতেছে কিছু বলো না কেন হিন্দু চেয়ারম্যান বলতেছে হুজুর তো কোরআনের কথাই বলতেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আরে একবার হিন্দু যদি কয় কোরআনের কথা বলেন মুসলমান খালি গা পা চুলকা শুরু হয় কেন তোর মোরা লাগবে না তুই কি 12 মাস এইভাবে থাকবি যৌবন শেষ হবে তরঙ্গ শেষ হবে মোরা লাশের মতো টলটলা হয়ে থাকতে হবে বিদেশী হওয়া যাবে না কোরআন প্রেমিক হওয়া লাগবে রাসূলের আদর্শ সৈনিক যদি হও কোরআন যা বলবে তোমার বক্তব্য হবে ইমাম সাহেব যা কোরআনে আছে তাই বলো হুজুর কোরআনে যা আছে তাই বলো আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে কেউ আমারে পিন দেয় নাই কই হুজুর এদিক যান না অনেক মাহফিলে কই হুজুর এদিক সেদিক যান না কই মাছের মতো এই যে ঘুরি ঘুরে ওয়াজ করেন আমি বললাম ভাই হাউসের কান্দন কান দিয়া লাভ হবে না আমি এখানে বসছি আমাকে উঠা লাগবে কথা বলেন এটা হক আদায় করা লাগবে যারা মাহফিল কমিটি মাহফিলের আলোচনা যারা মাহফিল আয়োজন করেছেন আপনাদের সম্মান কত যদি আলেমদেরকে হক কথা বলতে দেন তাহলে আপনারা মনে রাখবেন যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে কোরআন কারো জন্য লানত করবে আমরা ওই মুসলমান নয় যে আমরা ভয় করব মরায় কিন্তু নবীর প্রেম যাদের ভালোবাসা যার থাকবে না রাসূলের আদর্শ সৈনিক যারা হতে পারবে না মন শুধু দুঃখ লাগে আফসোস লাগে আজকে ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার ও মুসলমান পঞ্চগড়ে মাহফিল শেষ করে এক বাসায় ঢুকলাম এক যুবকের ঘরে বিশাল একটা ছবি আমি বললাম ভাই এটা কি কয় হুজুর চেনেন না মেসি 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 আমি বললাম মেসি তোর ঘরে কে কয় আমি তাকে লাইক করি আই লাভ ইউ ভালোবাসি মানে মেসির সাথে তো সম্পর্ক মেসি কোনো দিন তোকে ওয়েলকাম দিবে তোকে ধন্যবাদ দিবে নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলন করাও হলো ফরজ 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 তুমি কি মনে করো নামাজ পড়তেছো মনে করছো এটা ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা যদি তুমি না চাও তুমি কাফের উলাইকা হুমুল কাফিরুন হাক্ক আল্লাহ কাছে হকানি কাফের নির্ভেজাল কাফের সলিড কাফের এর মধ্যে কোনো ভেজাল নাই কথা বলেন ইসলামী আন্দোলন করা ফরজ কোরআনের জন্য জীবন দেওয়া রক্ত দেওয়া প্রয়োজন হলে ফাঁসির কাছে যাওয়া জেলখানে যাওয়া সুন্নত 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 একটা সুন্নত জিন্দা করবা জিলাপি খাবা গরম গরম আই লাভ ইউ নবী ভালোবাসি সারা বছর নবীর খবর নাই এই ভালোবাসার নমুনা নাই আর এক পাঠা আলেম নামে জালের বক্তৃতায় বলেছে সবে বরাতে রাতে মসজিদে ভিড় করা চাইতে পতিতালয় থাকা ভালো আরে আসতে নাউজুবিল্লাহ বলেন এই মুফতি নামের কুলাঙ্গার বিদেশিদের দালালেরা নাম দিয়েছে আহলে হাদিস না আহলে হাদিস না আহলে খবিস কথা বলেন ওই মুফতিকে আমি বলেছি জাতির সামনে ক্ষমা চা মসজিদ এবং বেশ্যাখানার সাথে সমতুল্য করছো বেটা তোর বউ তালা ওই তোর স্ত্রী তালা হয়ে গেছে তওবা কর যদি তওবা না করিস মুসলমান জুতা বিটা করবে তোদেরকে সাইজ করার জন্য কত বড় শয়তান দেখছেন কেমন হয় যে মসজিদে ভিড় করার চাইতে ওই পতিতালয় থাকা বলে অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন নাম দিছে আহলে হাদিস মানে আহলে হাদিস না এরা আলাদা হাদিস বাদুল হাদিস আহলে খবিস কথা বলেন ঠিক না এরা একটা হেডিং দেয় নাই ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েল বাহিনীরা তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে দুমুরে মুসরে বাচ্চাদেরকে কোপরা লেগে দেয় এই শয়তানটা একটা মিছিল পর্যন্ত করে নাই এরা একটা হিডিং বন্ধ দেয় নাই তাদের দালালি করেছে আমি বলছি তাদের দালালি তোমরা ছেড়ে দাও আমরা বাংলাদেশের মুসলমান বাদ দিলাম পাশের রাষ্ট্রগুলো যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকতো আমার বিশ্বাস
পেশাব করে দিলে তারা পেশাবের ফেনায় ইসরায়েল বাহিনীটা ভেসে যেত কথা বলেন ওদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই না গরম গরম জিলাপি খেয়া সুন্দর মনে ঘুমাবো বাবা ওয়াজ জানাতে হয় যাবে নিজের জানাতে নিজে যাব নিজে বাসিরে বাপের নাম না কবর নাম হার হাড্ডি মান রব্বুকা আমি যদি কা আমি আমলিকে সভাপতি সামরা থাকবে মান রব্বুকা বিএমপির মহাসচিব সামরা থাকবে মান রব্বুকা আমি জামাত করি মান রব্বুকা আমি বিএমপি করি মান রব্বুকা আমি জাসদ করি সামরা থাকবে মান রব্বুকা তো রবকে বেটা রবের পরিচয় দি ঢুক নাইলে এক লাত্তি দিয়া কলিজার ফেপারা আস করলি বিসমিল্লাহ জয়েন পয়েন যা আছে সব খুলে নিবে কথা বলেন ঠিক দেবেন নি ওরা র‍্যাবের পরিচয় চলে না রবের পরিচয় চলবে এই জন্য যারা যারা যে দল করেন একটু ভেবে চিন্তে করেন যারা যে পার্টি করবে হাসরের ময়দানে ওই পার্টির মার্কাটা কপালত থাকবে ওইখানে দেখতেই মানুষ চিনতে পারবে কোন পার্টি করছি কথা বলেন ওই দিন চিলা যাবে মিয়া কোন দলের লোক কোরআনের পক্ষের লোক না কোরআনের বাইরের লোক তুমি ওই দিন বোঝা যাবে এই জন্য আসেন মরার আগে সোজা হওয়া দরকার আছে না নাই জোরে কোন আসে না নাই কারো সাথে আমাদের হিংসা নাই বিদ্বেষ নাই কারো সাথে আমাদের কোন অযুগত নাই আমাদের একটাই শুধু স্লোগান আমাদের একটাই টার্গেট আসেন কোরআনের পথে আসেন এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও জানেন না কি গান কি সুন্দর গান করবারে কিন্তু কোরআনের গান শুনলে মুসলমানদের ঈমান বাড়ে না কবে জোরে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলের গজল শুনিয়া গোসা মন ফেটে পড়লো ইসলামী কবিতা কবি নজরুল এত সুন্দর করে লিখে গেছে সব মুসলমানদের শুনলে ঈমান বাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলো কাজী নজরুল তুমি জীবনে করেছো দুটা ভুল রাখো নাই দাঁড়িয়ে রেখেছো চুল কাজী নজরুল যখন আসছে ছাত্ররা যায় বলছে স্যার আপনার বারোটা বাজাইছে বলে কে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি নাকি রাখেন নাই দাঁড়িয়ে রেখেছেন চুল কবি নজরুল বলছে তোমরা পত্রিকা সাবাও তোমরা প্রশ্নের উত্তর দাও ছোট্ট মানুষ কত মেধা ছিল উনি উত্তর দিল কাজী নজরুল উত্তর দিল রবীন্দ্রনাথ ঠাকুর দাড়িতে কি তোরা তোরা সা জান্নাত কি বাবুই পাখি তোর দাড়িতে বাঁধিবে বাসা জান্নাত কি মামুর বাড়ি হাব্বা জাব্বা দাড়ি থাকলে জান্নাত পাবো না মাগার ইমান লাগে কি লাগবে জোরে বলেন মুসলমানের কালির পাঠা হাম্বা হাম্বা করে খায়ার আগে ডিক্রি বেড়ায় নামাজ নাহি পড়ে পশু যমনা যান শুনিয়া পড়ে না নামাজ যে নামাজ না পড়ে ভাই রে সে পশুর সমান আর আব্দুল মুসলমান শোনেন সবে ভাই ইয়ার মতো দাড়ি চেষা বাংলাদেশে নাই দাড়ি গজাইলে মুখখানা কত সুন্দর হয় দাড়ি রেখে মহানবীর সুন্নত পালন হয় বেহায়া মুসলমান দাড়ি ফেলে দিয়া মুজহারামের খাদ্য জোগায় তেল চিরুনি দিয়া এমন সুন্দর দাড়ি শেষি ফেলিয়া সমাজতে সালাম পায় না বেজাতি বলিয়া মানুষ দেখিয়া কয়টা মুসলমান না হিন্দু ঠিক না মাথায় দেব টুপি মরে সুন্নতের রাসূল সেই টুপি দেখি ঠাট্টা করে একদল ভেমরুল ভেমরুল আছে না নাই টুপি দেখি বেদাতি এটা আকিদা নষ্ট এইটা কাফের মানে দেখলেই মনে হয় যে মাথা নষ্ট এক একটার এক এক চেহারা মানে টুপি দেখিলেও তাদের মাথা নষ্ট এরকম জাতি আছে না নাই এত হিংসুক আছে না নাই
মাথায় দেব টুপি মোরা সুন্নতের রাসূল সে টুপি দেখি ঠাট্টা করে একদল ভেমরুল সেই ভেমরুল দল দাবি করে মোরাও মুসলমান ধর্ম আছে কর্ম নাই এমনে না দান আপনাদের এ মুসলমান রামগঞ্জের আব্দুল্লাহ খান সারাবি কবিতা লিখে গেছেন দিনাজপুরে এক লোক আমারে কবিতা লিখে আমারে দিয়েছে কয় হুজুর আমার রিকোয়েস্ট এই কবিতাটা আপনি মাহফিলে বলবেন এটা আপনাদের আব্দুল্লাহ খান সারাবির কবিতা কি কবিতা লিখছে সত্য কথা বলো বন্ধু সত্য পথে চলো পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো জ্ঞান গণিমায় হয় যদি থাকো গণিমানি সকাল বিকাল পড়ো তবে আল্লাহর কোরআন খানি আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে ইবাদত করো তবে নবীর তরিক ধরে সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো পঞ্চবারে গিয়ে তোরা খোদার নামাজ পড়ো মারহাবা কোন সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা বছর ঘুরে রমজান মাসে রেখো তুমি রোজা স্বর্ণরূপে টাকা পয়সা থাকলে জাকাত দিও স্বর্ণরূপে টাকা পয়সা থাকলে জাকাত দিও হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও মারহাবা বলেন ইমানদারের সঙ্গে দেখা হয় বন্ধু কোথায় ইমানদারের সঙ্গে দেখা হয় বন্ধু কোথায় সালাম আগে করবে আগে হয় অভিনয় পিতা মাতা গুরুজনের সম্মান করিও পিতা মাতা গুরুজনের সম্মান করিও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখিও গভীর নিশিকালের মন গভীর নিশিকালের মন মানুষ যখন ঘুমিয়ে থাকে নামাজ পড়বে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে দিন দুঃখীরা আসলে দ্বারে মিষ্টি কথা কইও দিন দুঃখীরা আসলে দ্বারে মিষ্টি কথা কইও কটু বাক্য তাহার মনে কষ্ট নাহি দিও দান করিবে সাধ্যে মতে পণ্যেরই আশায় দান করিবে সাধ্যে মতে পণ্যেরই আশায় স্বর্গে রাজ্যে পাবে তবে জানি অনিচ্ছয় আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার পদিনা কোথায় জাদু মাখা কথা একটু বালিশটা মাথায় দিয়া যদি শুনেন কত গবেষণামূলক কথা বলে গেছে আজকে বাংলার মুসলমান এই মালিকগুলো আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে একজন আলেম বিদায় নাও মানে এই যে লুৎফর রহমান আজকে বিদায় নিয়ে চলে গেল একটা জগৎ বিদায় হয়ে গেল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি মরহুম বিদায় নিয়ে চলে গেছে ওনার জায়গাটা শূন্য জায়গাটা কেউ এখনো পূরণ করতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক একজন আলেম বিদায় মানে জগৎ বিদায় তার জন্য আপনার একটু চোখ পারে না আপনি কি জানেন আজকে মামুনুল হক বড় বড় আলেম ওলামার এখনো জেলে বন্দি তুমি একটু তার জন্য দোয়া করো না ওরা প্রতি রাত চোখের পানি দিয়া বালিশ ভিজে যাচ্ছে তাদের পরিবারের কান্না যারা জেলে থাকে তারা জানে যে তাদের পরিবার কত অসহায় কথা বলেন এই জন্য যাকে জেলে দিবেন আপনি সিদ্ধান্ত নেন যার বিপক্ষে মোবাইল করতেছেন মোবাইলও রেকর্ড হচ্ছে ফেরেশতারা দেখতেছে তোমার অন্তরের মধ্যে কপালের মধ্যে কলবের মধ্যে কি লুকোচুরি করো কাকে মারো আল্লাহ কয় ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তার মানে তোমরাও কৌশল করো আমিও কৌশল করি আমি আল্লাহ যখন যাকে ধরেছি তাকে শেষ করে দিয়েছি কথা বলেন খালি স্লোগান দাও হুজুর মারো হুজুর ধরো হুজুর দিয়া নাস্তা করো আমি বললাম করো হুজুর মারো হুজুর ধরো হুজুর ভরো জেলে নিজের দলে তাকায় দেখো হুজুর তোমার ছেলে কথা বলেন ঠিক না ঠিক তার মানে হলো আমরা কারো বিদ্বেষী নই আসেন আপনাদেরকে বুকে টেনে নেই কোরআনের দাওয়াত দেই ইসলামের ছায়া তলে আসেন মুরতাদ হয়ে মরার চাইতে আল্লাহ বলছে ওয়ামা তামু তুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন পরিচিত মুসলমান না হয়ে কবরে ঢুকিও ঢুকিও কোন মুসলমান হইতেছি কিছু মানি কিছু সারি আল্লাহ কয় না পুরা পরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আংশিক না ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান শাইতান তোমাদের প্রকাশ্য শত্রু ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর
ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখান হতে থাকতে হবে সারা জীবন ভর ও কবর তুই চাস কি টাকা পয়সা নেস কি মারহাবা বলেন কবর বলে টাকা আমি নেই না ঘুষ আমি খাই না ভালো মানুষ পাই না টাকা আমি নেই না ঘুষ আমি খাই না ভালো মানুষ পাই না একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠায়